3,20,00,000 রুপিতে বিক্রি হয়েছেন সাকিব আল হাসান। গত মৌসুমে খেলতে পারেননি আইসিসির নিষেধাজ্ঞায়। তবে সাকিব আল হাসানের দিকে এবার দৃষ্টি ছিল বড় ফ্রাঞ্চাইজিগুলোর। চেন্নাইয়ে আজ আইপিএল এর নিলামে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই বেশ জমে উঠেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিট করেন কলকাতা, এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। এক পর্যায়ে জমে ওঠে লড়াই, একটু একটু করে দাম বাড়ছিল, শেষ পর্যন্ত 3,20,00,000 রুপিতে ঠেকেছে সাকিবের দাম। তবে নতুন ঠিকানায় নয়, সেই পুরনো দল কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত লুফে নিয়েছে সাকিবকে। ভিত্তিমূল্যে 2,00,000,000 রুপি থেকে বাড়তে বাড়তে 3,20,00,000 রুপিতে উঠলে কলকাতার সঙ্গে আর কোনো দল লড়াই করতে রাজি হয়নি। নিলামে 2 নম্বর সিটি ছিলেন সাকিব, তার সঙ্গে ছিলেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিসের মতো তারকারা। প্রথমেই নাম ওঠে গ্লেন ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের প্রতিও আগ্রহ ছিল কলকাতার, তবে পরে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস মিলে টানাটানি শুরু করলে দাম বাড়তে থাকে ম্যাক্সওয়েলের। 2,00,000,000 রুপি থেকে বাড়তে বাড়তে ম্যাক্সওয়েলের দাম গিয়ে ঠেকেছে 14,00,000 রুপিতে। এত বিশাল অঙ্ক খরচ করে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সাকিব আইপিএলে নতুন কেউ নন, সেই 2011 সাল থেকে খেলছেন। আইপিএলে এখন পর্যন্ত 36টি ম্যাচ খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। 2টি 50 সহ 21.31 গড়ে করেছেন 746 রান, 28 গড়ে নিয়েছেন 59 উইকেটও। কলকাতা নাইট রাইডার্স দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু হয় সাকিবের, সেখানেই ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। 2011 থেকে 2017 পর্যন্ত খেলেছেন সেখানে। 2018 সালে সাকিবকে দলে ফেরায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এক মৌসুম বিরতি দিয়ে আইপিএলে ফিরেছেন সাকিব। আগে নাম ছিল না, তবে শেষ মুহূর্তে ফ্রাঞ্চাইজিদের চাহিদার কারণে আইপিএল নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বৃহস্পতিবার তার স্থানীয় এজেন্ট জানিয়েছে এই খবর। আজ চেন্নাইতে দুপুর 3:30 শুরু হয়েছে আইপিএল এর নিলাম। উইকেট রক্ষক ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছেন মুশফিক, তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 1,00,000,000 ভারতীয় রুপি। আইপিএলে গত 13 আসরের নিলামে মুশফিকুর রহিম একবারও বিক্রি হননি, তাই এবারও নাম দিতে চাননি টাইগার উইকেট রক্ষক। তবে টুর্নামেন্টের আয়োজকরা নাকি অনুরোধ করে তার নামটি তালিকাভুক্ত করেছেন। এর আগে বাংলাদেশের 5 জন ক্রিকেটার এবারের আইপিএল এর জন্য নাম তালিকাভুক্ত করেন, তারা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস এবং মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ফ্রাঞ্চাইজিদের প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে যান সৌম্য আর লিটন, তাদের বদলে তালিকায় চলে আসে মোহাম্মদ সাইফউদ্দিন। সব মিলে 4 জন ছিলেন এই তালিকায়। শেষ মুহূর্তে মুশফিকের অন্তর্ভুক্তিতে সংখ্যাটা দাঁড়ালো 5।